ফ্রেন্ডস, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি জয়ী সেতুর উপর দিয়ে যাচ্ছি। মোটামুটি 2 কিলোমিটার মনে হয় সাইকেল চালিয়ে এসেছি, আরও তো 3 কিলোমিটার রয়েছে। কিরে কি করিস? আমি ভিডিও এডিট করি। কিসের ভিডিও? কেন জানিস না? ইউটিউব ভিডিও। ও আচ্ছা, কোথায় গিয়েছিলি? আমি গিয়েছিলাম পশ্চিমবঙ্গে সব থেকে দীর্ঘতম সেতু জয়ী সেতু, যেটা 4.8 কিলোমিটার লম্বা, প্রায় 5 কিলোমিটার, এবং সেখানে গিয়ে সাইকেল রাইডও করেছি। আই হোপ ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে কুচবিহার থেকে জয়ী সেতু পর্যন্ত কী হয়ে গেলাম সেটা তোমরা দেখো, ঠিক আছে? এবং তুইও দেখ, চলো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দুর্দান্ত একটি ব্লগ দেখতে চাচ্ছ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন সাইকেল করে একটি বাস স্টপে যাব, সেখানে এক রিলেটিভ দাদাকে নিয়ে ডাইরেক্ট মেখলিগঞ্জ চলে যাব, এবং সেখানে গিয়ে একটি সাইকেল নিয়ে তারপর জয়ী সেতু ভ্রমণ করব পুরো একা। So let's start this video. কুচবিহার থেকে মাথাভাঙ্গা চলে এসেছি, তো 42 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার দাদা তো এখন বাস ছেড়ে দিয়েছে, এখন বাস উঠবো। এই রাস্তাটি হলো জয়ী সেতু যাওয়ার একমাত্র রাস্তা, তো আমাকে আরও 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা যেতে হবে, তারপর জয়ী সেতুটি আসবে। তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, তো চলো। আমি জয়ী সেতুর খুব কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? এই সেতুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে দীর্ঘতম একটি সেতু, প্রায় 5 কিলোমিটার লম্বা এই সেতুটি। আর আমিও লাইফে প্রথমবার সেতুটি দেখতে এসেছি, তো খুবই আশা করি ভালো এক্সপিরিয়েন্সই হবে, এবং তোমাদেরকেও দেখাবো এবং তোমাদেরও ভালো লাগবে, ঠিক আছে? তো আর এই এখানে এই সেতুটির নিচ দিয়ে যেই নদীটি চলে গেছে সেটি হলো তিস্তা নদী, ঠিক আছে? এবং এই সেতুটি
ওপেনিং হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ঠিক আছে? তো তোমরা গুগলে গিয়ে চেক করে দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো সেখানে গিয়েই তোমাদেরকে দেখানো যাক। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটি হলো রাজ্যের সব থেকে দীর্ঘতম ব্রিজ, জয়ী ব্রিজ, যাকে বাংলায় বলা হয় জয়ী সেতু, ঠিক আছে? তো এখন আমি ব্রিজের নিচ থেকে নেমে এই একদম এই সাইড একটি বাঁধ এলাকা রয়েছে, তো সেখানে এসেছি। তো এখন যাব হলো উপরে, ঠিক আছে? তো উপরে গিয়ে তারপরে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, তো অসাধারণ লাগবে মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো। ফ্রেন্ডস, আমি ওই যে নিচ দিয়ে যে রাস্তাটি চলে এসেছে, যে বাইকটি আসছে, তো এই রাস্তা ধরে নিচে এসেছি। তো এখন ব্রিজের উপরে যাবো, ঠিক আছে? উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি জয়ী সেতুর উপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো কেমন লাগছে তোমাদের? তো তোমরা যদি এখানে এই জয়ী সেতুতে এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো এই লাইফে প্রথম, তো আমার তো খুবই ভালো লাগছে, ঠিক আছে? একটা লম্বা আছে, মানে এক্সাক্টলি হলো 4.8 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটারের সমান। আরও অনেকটা দূর, মোটামুটি 2 কিলোমিটার মনে হয় সাইকেল চালিয়ে এসেছি, আরও তো 3 কিলোমিটার রয়েছে। Thank you.
তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ব্রিজের শেষ প্রান্ত, ঠিক আছে? তো আমি সম্পূর্ণটুক চলে এসেছি। অতটুকু পর্যন্ত গিয়ে তারপরে আমাকে আবার ব্যাক করতে হবে। কমেন্ট করে জানাবে, আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। তো প্লিজ অবশ্যই একটু লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবে, ঠিক আছে? তো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? টাটা।